আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাইয়িনাত 5 নম্বর আয়াতের প্রথম অংশ দ্বারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দুইটা কাজ করতে বলছে। কয় কাজ বলেন? কয় কাজ? বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ বলেন এই দুই নির্দেশে নির্দেশিত হয়ে গোলাম যদি গোলামি করে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। দুইটা নির্দেশ। প্রথম নম্বর নির্দেশ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, কোরআনুল কারীম মুমিনের সামনে যখন তেলাওয়াত করা হয়, আমাদের মহতারাম আমাদের স্নেহস্পদ কারি আব্দুল মালিক দামাত বারকাতুল্লাহ আলিয়া তিনি তেলাওয়াত করলেন, আপনারা এমনভাবে আল্লাহু আকবার বললেন, এমনভাবে জপ দিলেন, সন্তুষ্ট প্রকাশ করলেন, মনে হয় রোজায় ধরে গেছে গা, এমন রোজা ধরছে, রোজা না রাখলেই বালা আছে নাকি? নাউজুবিল্লাহ। চিন্তা চেতনা ভালো করতে হবে। রমজানুল মুবারকে 17 রমজানে বদরের ময়দান সংগঠিত হয়েছে, হ্যাঁ, তারা কি আমগো মতন দুধ কলা মাগুর মাছের মাথা মুরগির রান খাসির গুস্ত গরুর গুস্ত 11 মাস যা না খায় রমজানে ডবল খায়? কথা কয় না? আপনারা যেমন মরিয়া গেছেন গুরুস্থানে ওয়াজ করতেছি নি, একটু হা না কর না খেলে কষ্ট হইতেছেন না গো, বেজার হইতেছেন, একটু সময় দাও যাইব, ঘন্টা খানি দিতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আবার কোনা আমিন। মহতারাম হাজিরিন, 11 মাস যা না খায় এই রোজার মাসে বেশি ডবল খায়। 11 মাস কোনোদিন দেখছেন দুই হাতে খায়? রোজার মাসে কিন্তু দুই হাতে খায়। বাস্তব না বাস্তব? আমি নিজে দেখছি নিয়া, দুই মগায় আমার লোকে কয়দিন আগে সেই দিখাইতে বইছে, ঘুমের তো উঠতেছে না আর কি, অলস, উড়ো না মিয়া, কয় মিনিট আছে, আমাকে তোমার টাইমও কম লাগবো, আছে আর 15 মিনিট, হ্যাঁ উইটা, হ্যাঁ 15 মিনিট, আমি তো 5 মিনিট লাগবো গাড়ি, আমি কি মনে অলস তো দেখি নাই রে জীবনে, আবার হুইয়া বসে হুইয়া জন কেক, আর 7 মিনিট আছে, কোনো মতন উইটা। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ এই গুস্ত খাইবো কেমনে, ডাইল খাইবো কেমনে, লবণ বয়ে লবণ ছাড়া ভাত খাইতে পারে না, লেবু চিবড়ায় কেমনে, হায় হায়, যেই হুমসে 7 মিনিট আছে, হ্যাঁ কোনো মতন 8টা 2-য়া, কয় ভাই 2-য়া দোয়ার পরে কি বাম হাত দিয়ে খাম যায় না, আমাকে খাইছে তো, হ্যাঁ তো মনে হয় উল্টা মারবো, এ দোনো হাত দিয়া সুন্দর করে কসলা হাম হাম করে খাইলে, হ্যাঁ অহন দিয়ে আর 2 মিনিট আতে রয়েছে, হ্যাঁ মোটামুটি পানি টানি খাইয়া কয় আল্লাহ আমার রোজাটা কবুল করু, আমাকে তোরাই আমার দরকার, আবার ইফতারি সময় দেখবেন দুই হাত দিয়ে খায়, এক হাত দিয়ে মুড়ি খায় আর এক হাত দিয়ে কাঁচা মরিচ ভাঙ্গা খায়। কথা কয় না? বাস্তব না বাস্তব? হ্যাঁ রোজার মাসে কত ভালো খায়, এর পরে দেখবেন কিছু ভাব দৈরা থাহে, হ্যাঁ লাগে যে মরিয়া যাইবো গা, এমন খে কয় রোজার শীত তোমার এরকম দেওয়া থাকে না, কিছু খাইছে তোর মানুষ আছে না এরকম ইবাদত জাহের করতে চায়, বাইক গেলে কয় নাসিমা ওই যে 2017 সালে যে হজে গেছিলাম, এই বছরের কাফির যে দুধ দেও, তার মানে হ্যাঁ প্রকাশ করলো আর কি, 2017 সালে একবার গেছিল, হ্যাঁ কথা কয় না? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহিরি অর্থাৎ প্রকাশ যে করি আমরা, এই গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন, লৌকিক কথার আমল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন আমিন। তো কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে না কমে? তো তেলাওয়াত শুনে আল্লাহ আকবার আসতে কইবেন না জোরে কইবেন? কোনো কারি সেবক আর বক্তা হোক আর ওলামায়ে কেরাম হোক, যখন তেলাওয়াত করব আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, ঠিক কিনা বলেন? হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ লেখেন, কোন বান্দা যখন বলে আল্লাহু আকবার
আল্লাহ কয়, বান্দা যখন কয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ কয় তুমিও বড়। হ্যাঁ, বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, বান্দায় এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে তোর মা বাবু বড়। বান্দা যখন কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান তোর এই মিল্লাত বড়, তোর জাতির পিতা ইব্রাহিম নবীও বড়, মোহাম্মদ নবীও বড়, আমি আল্লাহ বড়। এইটা তুই কইতেছস যা, আমি আল্লাহ তোরে জানাই দিলাম, আমি রব্বি করিম তোকে বলে দিলাম, তোর গুনাহ করাটা ছোট, আমার ক্ষমা করাটা বড়, যা আমি তোকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। মোহতারাম হাজিরিন বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম? তো কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ কোরআন তেলাওয়াত, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে মুমিনের কলব নইরা ওঠে। কার কথা? আল্লাহ। إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إذا الله أكبر كنت تسير إذا كنت كنت دولي وصلوغان হুজুর গো বানাই না স্লোগান? না, কথা কয় না। আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? না। হুজুর গো বানাই না স্লোগান? না। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আল্লাহ। কার নির্দেশ? আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাদদির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ। ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر الله أكبر বলতে হবে নির্দেশ কার? কেউ যদি বলে আল্লাহ আকবার স্লোগান চলবে না, বুঝতে হবে আপন আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো নেই, এই জন্য আল্লাহ আকবার স্লোগান পছন্দ করে না। এই রমজান মুবারকে পবিত্র জুমার দিন স্পষ্ট করে বলতে চাই, আল্লাহ আকবার স্লোগান ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কারো ভালো লাগুক আর না লাগুক আল্লাহ আকবার স্লোগান চলবেই চলবে। মোহতারাম হাজিরিন বলেন আমি আপনি কার গোলাম? আল্লাহ। জোরে বল কার গোলাম? আল্লাহ। তো কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? তো বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ। কোরআনের বয়ান আমাগো একার না সবার? সবার। খালি বক্তা শ্রোতা না সবার? সবার। হাযা বায়ানুল লিন্নাস। হাযা বায়ানুল লিন্নাস বক্তব্য সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। এই কোরআনকে আমি সমগ্র মানব জাতির জন্য হেদায়ত বানিয়ে দিছি, এই কোরআনকে আমি বিশ্ব মানবতার জন্য মাউইযা প্রতিষেধক ঔষধ বানাইছি। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া নুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কথা কার? জোরে বলেন কার? এবার বলেন তো দেখি কোরআন যে ঔষধ, বিশ্বাস হয় না অবিশ্বাস? বিশ্বাস। কেডা কেডা বিশ্বাস করেন, দুই হাত তুলে দেন যদি জোরে কোন আল্লাহু আকবার। হাত নামান। কোরআন ঔষধ, এটা কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহর কথা কোরআন যে ঔষধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনারা কি কোন কোরআনে কোনো ভুল টুল আছে? না। এই কিতাবে কোনো ভুল আছে? না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি
করেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহু আকবার বলেন, এই কিতাবে কোনো ভুল আছে? কেউ যদি টেকার জোরে ক্ষমতার বারে ডাইন বাম থেকে ভুল ঢুকাইতে চায়, বাতিল ঢুকাইতে চায়, পারবে? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, কথা কার কথা? আল্লাহ, কার কথা? আল্লাহ, আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে দিয়েও বাম দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবে না, ঢুকাইতে গেলেই ধরা খাবে, ঠিক কিনা বলে? পহেলা বৈশাখ যেভাবে আমল করতেছে মনে হইতেছে রোজা রাখছে, পহেলা বৈশাখের গুরুত্ব বেশি, কথা কয় না? হ্যাগো ঢোল পিটানির আওয়াজ, হ্যাগো সকাশকির আওয়াজে, হ্যাগো লাল কাপড় ফিন্দুনের ঠেলা, মনে হইতেছে এই দেশে মুসলমান নাই, কেউ আপনার দিক কোনো কথা কন না, রাও মাত্র না, ঘটনা কি ডরাইতেছে, বেদারিতেছে? আসলে কি আমরা মুসলমানরা আমাদের হুঙ্কার ভুলে গেছি গা, আমাদের আমলের জজবাত বিদায় হয়ে গেছে গা, আমরা এখন বাতিলকে ভয় পাইতে পাইতে এমন হয়ে গেছি গা সিংহের দাঁত বিড়াল হয়ে গেছি গা, ঠিক না? হাজার থানবীর রহমতুল্লাহ একটা ঘটনা লেখছেন যে এইরকম বান্দর আর হইল আপনার কি বলে বাঘ মামো বাঘ না আর কি, খুব পিরিত বান্দরের লগে আর বাঘের লগে খুব পিরিত মামো বাঘ না, তো মামো বাঘ না কিন্তু কাছাকাছি না, দূরে দূরে ফিরিত, ওই বান্দরে থাকে গাছে বাঘে যখন রাস্তা দিয়ে যায় তখন মনে করেন বাঘে সালাম দেয়, কি উনা ভাঙনা বগলাই না, বগলাইলে তো গাড্ডা মটকাইব, কথা বলতে না বগলাই না, একদিন বাঘে গরনা যে দৌড় মারতেছে তো বান্দর মামু দৌড়ান কেড়ে, আর কথা করছে আমার গড়ে কেটায় জানি ঢুকিয়া কইতেছে আমার গোস্ত খাইব, বান্দরে কয় আমনের গড়ে ঢুকিয়া গোস্ত খাইবেন কেডা, আমার গড়ে ঢুকিয়া কেডা জানি কইতেছে আইতে দাও, আইলে হের গাঁটটা মটকায় গোস্ত খাইলাম, তো বান্দরে কইতেছে মামু তুমি বাঘ হয়েও বোঝো না, আমি সন্ধ্যাবেলায় দেখছি দুইটা ছাগলে ঘাস খাইতে গেছে সন্ধ্যা হয়ে গেছে গা, দুই ছাগলে বাইত না দেয় বুদ্ধি করছে যে আমনের গর্তের মধ্যে বইয়ে থাকবো, সকালবেলায় সূর্য উঠলে যাইবো গা, আমনে যে এত ভীতু এটা তো আমার জানা আছিল না, বাঘের ডাক দেখ আমার নিজে কানে শুনছি বেটা, আন্তাজে কথা কই না, আমার নিজে কানে শুনছি বেটা, আন্তাজে কথা কই না, এইবার ওদিকে ছাগল দুইটা চিন্তা করে দেখতেছে যদি বাঘ আমার আমাদের ঘরে আইসেই পড়ে, তার ঘরে যদি আইসেই পড়ে তাহলে তো আমরা শেষ, তো দুই ছাগলে চিন্তা করে বুদ্ধি করে বুঝ পরামর্শ করছে যদি দেহি বাঘ আইতাছে তাহলে আমি উপরে উঠুম, উপরে উঠে মাথাটা বাইর করে খেলে একটা স্লোগান দিব তুই খালি নিচের তেন কবি, ঠিক আছে ঠিক আছে, তারপর বাঘ যখন আইতাছে বান্দরে জনই কথাটা কইছে যে এরা বাঘ না এরা ছাগল, আমি দেখছি এই ছাগল দুইটা ফন্ডিতি করতেছে আমরা জানগা নির্ভয় নিজের ঘরে যান যান, বাঘনার কথা ফেলাই গেছে, তো বাঘ যখন যাইতেছে ছাগলে ঘরের ভিতর থেকে দেখছে যে বাঘ আইতাছে, উপরে ডাক দেখ ভাই বাঘ আইতাছে, নিচে ডাক দেখ তুই নিচে নাম আমি উপরে উঠি, আমি যা কমু তুই খালি হ হ কমি, এবার উপরে উঠছে উপরে উঠে ডাক দেয় বাইরে একটা বছর ধরে তুমি কইতেছো বাঘের গোস্ত খাওয়াই বা বাঘের গোস্ত খাইয়া হবে, খাইও না খাইও না, হ্যাঁ ও ভাই চিন্তার দরকার নাই ভাই, ওই যে আইতাছে আইলি হের ঘাটটা মটকা গোস্ত খাইলাম, এইটা হই না বাঘে ব্রেক করছে, ব্রেক করে আর দৌড় মারছে পিছনে দেখ আর বেটা নিজের কানে হুনছি নিজের কানে হই না, আইলাম আমার ঘরে কেটা দিনে ঢুকা আমার গোস্ত খাওয়ার লেগে বই রয়েছে, বান্দর কা দূর মামা আপনি আর ভাললাম না বুঝাইতে আয়েন মামু বাইক না যেহানে বিপদ নাই হ্যাঁ আয়েন আপনি নেন্দার লগে আমার নেন্দাটা বান্ধেন আপনার আজ্ঞায় দিয়েই, হ্যাঁ আজ্ঞায় দিয়েই ঠিক আছে, এবার বান্দরের নেন্দার লগে যখন মামুর বাঘের নেন্দা বান্ধা বান্দর আগে আগে বাঘে পিছে পিছে নিচে ডাক দেখো দেখতো বাঘে গেছে না আইসে, বালা করে খেয়াল করে দেখুন ডাবলিং আইতেছে বান্দর আর বাঘ এক লগে আইতেছে, তো এবার ছোট ছাগলে ডাক দেখে অহন কি করতাম কই অহন তোর কিছু কর লাগবো না তুই নিচে নাম আমি ঘুরে দিই আমি যা কই তুই গেলে হেঁটে হেঁটে কবি ঠিক কি তুমি তাদের কি বান্দর সুদ্ধা দৌড় মারবো, এইবার উপরে উঠতে বড়টা ডাক দিয়ে কয় হারে বাইরে ভাবছিলাম বাঘে গেছে গা, অহন দেহি যে ছয় মাস আগে যে বান্দরের লগে যে আমরা চুক্তি করছিলাম মোটা তাজা বাঘ পাইলে নেন্দার লগে নেন্দা বাইন্দা লুয়ে চুক্তিটা বাস্তবায়ন হয়েছে গো ভাইয়া,
ওই দেখনার লগে বাইন্দা লই আইতে যাবে, আর চিন্তা নাই, নো চিন্তা নো ভর্তি। হ্যাঁ বান্দারাঙ্গ কথা রাখছে, এই কথা হইন না বাঘের সর্বনাশ, নেন্দা গেলে যাগা আমার জীবন তো রক্ষা হইব কি এর মাইকনা ঠাক না গেছে গা। হে মুসলমান, হযরত থানবী লেখেন হিকমতের পথ অবলম্বন করে ঈমান আমল আখলাক ঠিক রেখে যদি আমরা বাতিলের বিরোধিতা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে পারতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশে কোনোভাবে বাম রাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় কোন ধরনের কোন ব্যক্তিরা ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারত না, কথা বলে মোহতারাম হাজিরিন আসলে আমরা কৌশল হারায় ফেলাইছি। কি হারায় ফেলাইছি? কৌশল হারায় ফেলাইছি। রাগ এত বাড়ছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবার বলে না আমিন, বলে না আমিন। তো কোরআন ভাল লাগে না খারাপ লাগে? সেই কোরআনুল করিমের সূরাতুল বাইগিনার পাঁচ নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ দুইটা কাজের নির্দেশ দিয়েছেন। এক নম্বর কাজ হইল তোমরা আমি রবের নির্দেশে গোলামি করো। কার নির্দেশে? বলেন কার নির্দেশে? গোলামি করব, গোলামি করার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কে? পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিত অর্জন করিতে পারো। কিন্তু আফসাস আল্লাহ বলেন, এ মানুষ আমি তোকে বানাইলাম, আমার নাম রহমান, আল্লামাল কোরআন, আমি রহমান তোকে কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, আমি তোকে সৃজন করলাম, আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলা শিক্ষা দিলাম, কিন্তু তুই আমাকে চিনলি না। এমন একটা সময় তোর ছিল, আজকে তোর অনেক কিছু হয়েছে, কিন্তু এমন একটা সময় তোমার ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যান মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। আমি তোমার নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, মুখের জায়গায় মুখ, এটা আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজিদাইন, এমনি ভাবে আল্লাহ বলেন এই সব কিছু তো আমি দিয়েছি। তোমার এই সুন্দর সুরত, তোমার এই সুন্দর স্ট্রাকচার, তোমার এই সুন্দর বডি ফিটনেস বিল্ডার, এটা আমার দেওয়া, এই খামিরা এটা আমি বানিয়েছি, কিন্তু তুমি আমাকে চিনলা না। ফি আইয়ি সুরতি মা শারাকাবাত, এই তোমার সুন্দর সুরত এটা তো আমি দিয়েছি, এই সব সৃষ্টির স্রষ্টা আমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি, কিন্তু তুমি আমাকে চিনলা না। এরা মানুষ, আমি কুত্তা বানিয়ে আসান বলি নাই, বিড়াল বানিয়ে আসান বলি নাই, শৃগাল বানিয়ে আসান বলি নাই, তুই ইনসানের ক্ষেত্রে আমি রব আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম, তুই ইনসানকে মানুষকে সুন্দর করে সুসুমণ্ডিত করে সুশ্রী করে সুদর্শন করে আমি বানিয়েছি, আহসান পদ্ধতিতে বানিয়েছি, কিন্তু তুই আমাকে চিনলি না। বানাইলাম আমি, গাদ্দারি করলি আমার সাথে, সব চাইতে বড় নিমুখ হারাম তুই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমুখ হারাম তুই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, এ ইনসান আমি রব্বে করিমের পথ থেকে তোমাকে কিসে পথ ভুলা করে দিল রে, আসো গোলাম আসো আমার দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আসো আমি রবের দিকে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার কিন্তু নিরাশ হওয়ার দরবার না, তুমি মনে করতেছো আমার দিকে আসলে আমি কি তোমাকে মাফ করব, হ্যাঁ হ্যাঁ
আমি তো তোমার জন্য বলে দিয়েছি, তুমি আমার দিকে দৌড়াও, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের গুনাহমাফের দিকে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, দরমার বান্দা গুনাহমাফের দিকে দরমার। তুই মনে মনে ভাবতেছিস তুই আমাকে ডাকলে আমি বুঝি তোর ডাক শুনবো না, তুই নারায়ণগঞ্জ জেলার এই দৌবক এলাকায় থেকে আমাকে ডাকতেছিস, বাংলা থেকে ডাকিস, আমাকে তুই অনেক দূরে মনে করিস না, আমি তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তোর ঘাড়ের রোগের চাইতে নিকটে, তুই আমাকে ডাক দে, উদুনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব, তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিম, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। তুই মনে মনে আরো ভাবতে পারিস যে তুই উত্তরে ডাকিস আমি দক্ষিণে নাই, দক্ষিণে ডাকিস উত্তরে নাই, না না না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি রব্বে করিম চতুর্দিকে বিরাজমান, আমি আল্লাহ আসমানে, আমি জমিনে, আমি আকাশ, আমি বাতাস, আমি আতালে, আমি পাতালে, আমি নির্জনে, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। মহতারাম হাজিরিন, আমি জানি না কে কোন আশা নিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসেছেন, ওলামায়ে কেরামদের মজলিসে বসেছেন, যদি আল্লাহকে পাওয়ার আশায় বসে থাকেন, গুনাহ মাফের জন্য চিৎকার দিয়া বলেন আল্লাহ, বলেন বান্দা, আল্লাহর বান্দারা বলেন আমাকে আপনাকে বানাইছেন কে, কিসের জন্য, গোলামি করার জন্য, কি করার জন্য, মুসলমান ভাইরা রে আমার গোলামি কাকে বলে, প্লিজ বাজান দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা, গোলাম হবে যারা রব্বে করিমের ভালোবাসা পাবে তারা, গোলাম হবে যারা সিরাতুল মুস্তাকিম পাবে তারা, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, বলেন আমি আপনি কার গোলাম, আবার বলেন কার গোলাম, ইবাদত ইবাদত ইবাদত, ইবাদত করার জন্য বানাইলেন আল্লাহ, এখন প্রশ্ন হইতে পারে হযরত জি ইবাদত কাকে বলে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ কেনই বলেন, ওই কাজকে গোলামি বলে, ওই কাজ কি ইবাদত বলে, যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে ওই কাজটার নাম ইবাদত, এরে বন্ধু আল্লাহর হুকুম মতে নবী তরিকা মতে যদি আল্লাহর ঘরে মসজিদে এসে বাইতুল্লাহ এসে নামাজ আদায় করি, বাজানো আমাদের খিদা লাগলে খাদ্য দিবেন আল্লাহ, বলেন কে দিবেন খাবার, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবেন কে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার, আমায় আবার জবাব দিয়ে সাহায্য করেন, গোলামি করার জন্য বানাইলেন কে, আবার বলেন গোলামি করার জন্য বানাইলেন কে, আরে বন্ধু জীবনে কোনোদিন শুনছেন কি শুনছেন কিনা জানি না, শুনলেও হয়তো বা এটা অন্তরে মনে রাখেন নাই, আবার এখন বলার পরে আপনার মনে চলে আসবে, বাবাজি এই রমজান মাস আল্লাহ নাজিল করেছেন, এই রমজান মাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র তাকওয়ার গুণ অর্জন করার জন্যে, পরহেজগারিতা অর্জন করার জন্যে, আরে বন্ধু তাকওয়া আল্লাহর ভয় কাকে বলি, হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ গেলে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া কত সুন্দর করে এই কথাটা এইভাবে উম্মতের জন্য নোট করে কোট করে বলে দিয়েছেন, আল্লাহর ভয় যার অন্তরে থাকবি সে সব জায়গায় বরকতওয়ালা হইয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী ও পৃথিবীর জমিনে মা
মানুষ যারা দুইটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলে দিব, জমিনের দরজা খুলে দেব, রহমত বরকতের দরজা খুলে দেব। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইমানের গুণ আল্লাহর ভয় যারা অর্জন করবে, আমার আল্লাহ তাদের জন্য আসমান জমিনের রহমত বরকতের দরজা খুলে দিবে। মাথা লম্বা করার কোনো সুযোগ নাই। অনেক বছর আগে এই বয়ান হয়তো বা আপনারা আমার জবানি মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছিলেন, আজও আমি আপনাদেরকে বলে দিই। বাবা দেখেন তাকওয়ার গুণ কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আমাদের দেশের বিশ্বকবি, এই পৃথিবীর বিশ্বকবি, শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়েছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর, জীবনের জয়গান দিনের খাতিরে জানো কতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তানি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে কুর্মিয়া সেবিত দুস্থ মায়ের, আহা সেই সে সোনার মানুষ, কোথা গেল সেই মুসলমান, কোথা গেল সেই ইমান, কোথা গেল সেই কোরআন। কথা বলেন ঠিক না ব্যাথি? বাজানো যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় অর্জন করেছিলেন, হযরত ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হযরত ওমরের জামানায় হযরত ওমর যখন খলিফা ছিলেন, এমন কি ওমর ইবনুল আজিজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও যখন খেলাফত খলিফা ছিলেন, আমার বন্ধুগণ তার আমলও দেখেন কত সুন্দর তাকওয়ার গুণ অর্জন হয়েছিল। লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এসান না আমাদের পর যখন সবে ঘুমিয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, আমি একটু রাজ্যটা ঘুরে আসি, রাত্রে আদার আমি রাজ্য ঘুরব। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গ, রাত্রের অন্ধকারে রাজ্য ঘোরার দরকার কি? ওমর ডাক দিয়ে বলেন, আমি দেখতে চাই, জানতে চাই আমার রাজ্যে কোনো প্রজা না খেয়ে আছে নাকি, আমার রাজ্যে কোনো প্রকার কোনো সমস্যা আছে নাকি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন যাইতেছেন একটা তাবুর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, ওই তাবুর ভিতরে মা আর মেয়ের কণ্ঠের আওয়াজ আসছে। মা ডাক দিয়ে বলতেছেন, মেয়েরে আজকে তুমি কত কেজি দুধ দহন করেছো, আমাদের গাবি থেকে, আমাদের উট থেকে অথবা গরু থেকে বা বকরি থেকে কয় কেজি দুধ দহন করা হয়েছে? মেয়ে ডাক দিয়ে বললেন, মা গো এই কয়েক কেজি দুধ দহন করা হয়েছে। মা ডাক দিয়ে করলেন, মা রে এই দুধ তুমি বাজারে নেওয়ার আগে আরো কয়েক কেজি পানি মিশিয়ে দিও। মেয়েটা ডাক দিয়ে বলেন, মা গো খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হারাম, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া, আরো যারা বলেন ভেজাল দেওয়া। এরে বন্ধু মহিউসুন্না আবরুলক রহমতুল্লাহ আলাই মাজালিসে আবরার নামে যে কিতাবটা আছে, রাসাইলে আবরার নামে যে কিতাবটা আছে, মহিউসুন্না আবরুলক রহমতুল্লাহ গেলে থানবীর কথা নকল করে বলেন, আল্লাহর যে বান্দা বান্দি, আল্লাহর যে বান্দা পুরুষ বান্দারা এই তিনটা গুনাহ করবে, মহান আল্লাহর, মহান আল্লাহর রহমত, মহান আল্লাহর নজর তাদের দিকে থাকবে না, আল্লাহ পাক হাশর ময়দানে তাদের দিক থেকে মুখটা ফিরে নিবে। এক নাম্বার হলো মিথ্যা কসম করা, নাম্বার দুই হইল পুরুষ মানুষ হইয়া টাকনু নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরিধান করা, নাম্বার তিন হইল ব্যবসায় ভেজাল দেওয়া। এই তিন গুণা, তিন কবিরা গুণা করবে যারা, আল্লাহ পাকের নজর পাবে না তারা, আল্লাহ পাক তাদের কাছ থেকে মুখটা ফিরায় নেবে। আর এ বন্ধু ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, মা গো
ব্যবসায় বেদাল দেওয়া হারাম। মেয়েটা ডাক দিয়ে বলার পর মা ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি এই বয়ানটা কোথা থেকে শুনছো? বলে, মা হযরত ওমর বলছে খাদ্যে বেদাল দেওয়া যাবে না, ব্যবসায় বেদাল করা যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। মহিলা ডাক দিয়ে বলেন, মা রে ওমর তো এখন নাই, এখন এই দুধের মধ্যে পানি মিশাইলে তো ওমর দেখবে না। হযরত ওমর কিন্তু সব শুনতেছেন বাবা। এবার এই মেয়েটা ডাক দিয়ে বলেন, মা গো ওমর না দেখেন, ওমরের আল্লাহ আমার আল্লাহ তো দেখবে। আল্লাহু আকবার, ওমর না দেখুক ওমরের আল্লাহ আমার আল্লাহ তো দেখবে। মহান আল্লাহর চোখ তো কেউ ফাঁকি দিতে পারবে না, কথা বলেন ঠিক না ব্যাথি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ ও গো আল্লাহ, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, এই মেয়েটার অন্তরাত্মায় তোমার ভয় পুরাপুরি ঢুকে গেছে। বাদান এখানেই শেষ নয়, একটু খুব খেয়াল করেন বাবা, যেহেতু অসংখ্য মা বোনেরা হয়তো এই বয়ানটা শুনতে পারে। আল্লাহ বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এক নম্বর নির্দেশ হলো তোমরা আমি রবের নির্দেশে গোলামি করো। ভাইজান সংক্ষিপ্ত আকারে বলে দেই, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার কথা। আল্লাহর এক বান্দি গরিব মানুষ, স্বামী মারা গেছে, বিধবা মহিলা, স্ত্রী স্ত্রী বিধবা স্ত্রী, এই মহিলাটা স্বামী হারা মহিলা, আমার বাইরে দুটি ছেলে মেয়ে মায়াকে জোরে ধরে কান্দে আর ডাক দিয়ে বলেন, মা গো বাবা মারা গেছে, আজ অনেকদিন হলো আমরা খাবার খাই না, খাবার খাইলেও ভালো খাই না, শুধু পানি আর খেজুর খেয়ে আসি। মা গো মনটা বড় চায়, একটু রুটি খাবো, গোস্ত বুনা খাবো। বাজার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এতিম বাচ্চার কান্নার আওয়াজ পাইয়া একটু দেরি করলেন না, নিজের রাজ্যে চলে গেলেন। নিজের রাজ্যে যাওয়ার পর আমার ভাইয়ের সরকারি ভান্ডার থেকে খাদেম খুদ্দামকে ডাক দিয়ে বলতেছেন, ওই বিধবা নারীর জন্য কয়েক কেজি আটা নিয়ে যাও, আর উটের গোস্ত নিয়ে যাও, ওই মাকে বলবা এতিম বাচ্চাদেরকে যেন জলদি করে রুটি বানাইয়া গোস্ত গুণা করে খাওয়ায়। চিৎকার দিয়া বলেন, সুবহানাল্লাহ। এবার মা দুনুনের কাছে রুটি আটার রুটি বানানোর জন্য আটার গোস্ত নিয়ে যখন চলে গেল, মা জননী খুশি হয়ে এগুলো গ্রহণ করলেন। কিন্তু বাজান মা জননী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আটাও তো পাইলাম, গোস্ত তো পাইলাম, কিন্তু গোস্ত বোনা করতে যে টাকা, যে যে মশলার দরকার, যে তৈলের দরকার, এই তৈল তো আমার নাই। এরে বন্ধু, মহিলা ডাক দিয়ে বললেন, মা রে তোমার পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী বাড়ি থেকে ওই আত্মীয়ের কাছ থেকে জলদি করে একটু তেল নিয়ে আসো, এক পেয়ালা পরিমাণ তেল নিয়ে আসো, যেই তেলের দ্বারা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মহিলা নিজেই গেলেন পেয়ালাটা নিয়ে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা নিজেই যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমার এতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর জন্য একটু তেল কয়েক দিনের জন্য হাওলা দাও, আমি তোমাকে যথা নিয়মে যথা সময়ে তেলটা ফেরত দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা বলছি, ইমান কাকে বলে, গোলামি কাকে বলে? মহতারাম হাজিরিন খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছি। এবার বাড়িওয়ালা মহিলা ডাক দিয়ে বললেন, বন্ডে তুমি তেলটা হাওলাত নিবা, আগে তুমি কমিটমেন্ট পেশ করো, আগে তুমি রুল প্রকাশ করো, কয়দিনের মধ্যে তুমি তোমার এই পাওনা তেলটা ফেরত দিতে পারবা। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যদি বাঁচা রাখে তিন দিনের মধ্যে আমি তেল ফেরত দিয়ে দেব। ভদ্র মহিলা সুন্দর চিত্তে তেল দিয়ে দিলেন, তবে তিন দিন সময়। কথা বলেন কয়দিন? আবার বলেন কয়দিন? আবার বলেন কয়দিন? এই তিন দিনের সময় নিয়ে আল্লাহর বান্দি দিলেন তেল হাওলাত দিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি চলে আসলে, আল্লাহর বান্দি আসিয়া নিজের সন্তানদেরকে সুন্দর করে রুটি বানাইলেন, গোস্ত ভুনা করলেন, গোস্ত ভুনা করিয়া রোস্ত রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াইলেন। তিন দিনের একদিন চলে গেল, বাকি থাকলো দুই দিন, আরো দুই দিনের একদিন চলে গেল। এবার সর্বশেষ দিন মহিলা কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকে সুন্দর ডোবার আগ পর্যন্ত
পর্যন্তই তো এই তেল দেওয়া ওয়াদা, সূর্য ডুবে গেলে তো এই ওয়াদাটা মিস হয়ে যাবে, আমি মুনাফিক হয়ে যাব, আর মুনাফিকদের জন্য জাহান্নাম, আর জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি। না না আল্লাহ না না, আমি জাহান্নামী হতে পারবো না, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। এই বাজুনী কান্দার ডাক দিয়ে বলেন, মালিক সূর্য ডুবার আগে আমি তেল চাই। আমার বন্ধুরে বলেন তো দেখি, এবাদত করি কার, সাহায্য চেয়ে কার? ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, পড়েন, ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন। আল্লাহর বান্দি সুন্দর উত্তম রূপে ওযু বানাইলেন, ওযু বানায় দুই রাকাত নামাজ আদায় করলেন, সেজদায় পড়ে কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ অভাব দিয়েছো তুমি, অভাব মোচন করার মালিক তুমি, মাবুদ আমি তোমার দরবারে সাহায্য চাই, তুমি তৈলের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার বাইরে ওনারই এক আত্মীয়ের সুরত ধরে একটা বাচ্চা নিয়ে এসে বললেন, ফুপু আম্মা এই নাও তোমার এই তেলটার ফেরত দিতে হবে না, আমার মা ধরনি তোমাকে এই তেলটা দিয়ে দিয়েছে, তুমি তোমার পাওনা ধরে পাওনা দিয়ে আসো। এবার এই মকি সূর্য ডুবার আগে ওই পাওনাদারের পাওনা ফেরত দেওয়ার জন্য যখন চলে যাচ্ছে, বাবাজি আল্লাহর কুদরত বোঝা যায় না। দেখেন বাজান গোলাম কাকে বলে, আর হিম্মত দেখেন কাকে বলে, তাকুয়া কাকে বলে, ইমানি পাওয়ার দেখেন কাকে বলে। আল্লাহর বান্দি যখন তেল ফেরত নিয়ে চলে যাচ্ছেন ফেরত দেওয়ার জন্যে, পাওনাদারের পাওনা মিটে দেওয়ার জন্যে, প্রতিমধ্যে এমন ভাবে যেটা আমাদের আঞ্চলিকতায় বলে উষ্টা খাওয়া, এমন ভাবে পায়ের সাথে একটা বস্তু লাগলো, এই মাজন হুসুদ খাইয়া হাত থেকে তেলের পেয়ালাটা ফালায় দিল, সব তেল পড়ে গেল। আল্লাহর বান্দি তেলের দিকে তাকায় একবার, আসমানের দিকে তাকায় আরেকবার, আর ডেকে ডেকে ডাক দিয়ে কয়, আল্লাহ দিলাই বা কেন, নিলাই বা কেন, দিলাই বা কেন, নিলাই বা কেন? এবার বাজানি মহিলা একটু আর কোনো রাগারাগি নাই, যেখানে তেল পড়ছে, তেল পড়ার সাথে সাথে সব তেল জমিন চোষণ দিয়ে খেয়ে ফেলছে, এখন তেল আর নাই, কিন্তু জমিনের উপরে তেলের দাগ দেখা দেয়। এই মহিলা যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গায় গুল করে দাগ দিলেন, ওই বাটিটা উপর করে ধুইয়া দৌড় মেরে চলে গেলেন খলিফার দরবারে। ওমরের কাছে ডাক দিয়ে কয়, ওমর আমাকে তুমি জাহান্নামী হওয়া থেকে রক্ষা করো, জাহান্নামী হয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা কাইলুলা করতেছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন, আল্লামা উসমানী লেখেন উনি দাঁড়ায় ডাক দিয়ে বললেন, মা গো এইভাবে তুমি কেন গাবড়াইছো, কিসের পথের জন্য তুমি জাহান্নামী হয়ে যাইবা, আমারে ভাইঙ্গা কও। মহিলা ডাক দিয়ে বলেন, ওমর তুমি তো আমাকে জাহান্নামী মনে হয় বানিয়ে দিতেছ, কেন তুমি আমারে না জানে গোস্ত পাঠাইলা, গোস্ত পাঠাইছো তেল পাঠাও নাই, একটা জরুরত মিটাইছো আর একটা নাই, যা হোক যা হোক আমি আমার সন্তানদেরকে গোস্ত বুনা করে খাওয়াইলাম, পাওনাদের পাওনা তেল ফেরত দিতে যাইতেছি, হঠাৎ করে প্রতিমধ্যে আমার হাত থেকে তেলের পেয়ালাটা পড়ে গেছে, এখন আমি তেল পাই কই, সূর্য ডুবার আগে যদি তেল না পাই মুনাফিক হয়ে যাব, আর মুনাফিকদের জন্য তো জাহান্নাম নিছি। ওমর ডাক দিয়ে কয়, মা গো এই সামান্য এক পেয়াল, এক পেয়ালা তেলের জন্য এরকম হাহাকার, চিন্তা করো না মা, আমার দরবারে তেলের অভাব নাই। মহিলা ডাক দিয়ে বলেন, ওমর কোন তেল আপনি দিবেন, কোন তেল দিবেন? ওমর ডাক দিয়ে বলতেছেন, কেন আমি তো তোমাকে সরকারি তেল দেব, আমার ভান্ডারে তো তেলের অভাব নাই। মহিলা ডাক দিয়ে কয়, ওমর তুমি কি মনে মনে ভেবেছ আমি সরকারি তেল নেওয়ার জন্য আসি? ওমর ডাক দিয়ে বলেন, তেলে কোন তেল নেওয়ার জন্য আসছ? মহিলা ডাক দিয়ে কোমর রে আমার যে তেল জমিনে পড়েছে ওই জমিন থেকে আমার পাওনা নিতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে কয়, ঘটনা কি, তোমার যে তেল জমিনে পড়ছে ওই তেল ফেরত চাও? মহিলা কয়, হ সরকারি তেল নেওয়ার লেগে আই নেই। হযরত ওমর আর কথা বাড়াইলেন না, মহিলা আবার খোসা দিয়ে ডাক দিয়ে কইতেছে, যা করবেন আমিরুল মুমিনিন, সূর্য ডুবার আগে করতেই হইব, সূর্য ডুবার পরে তেল উঠলে আর আমি তেল নিমু না। হযরত তকি উসমানী লেখেন যে তাকওয়ার গুণ অর্জন করার দ্বারা জমিনকে ফাটাইয়া আল্লাহ তেলের খনি দান করে দেয়।
আল্লাহ আকবার বলবেন না? কষ্ট হইতেছে? আর দশ বিশ মিনিট করলে থাকবেন না? রোজা লেগে দিতেছে গো? হ্যাঁ চলব কম কোন আল্লাহ আকবার। এবার হজরত তোমার ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতর যাইয়া ডাক দিয়ে কুতেছে, আব্দুল্লাহ আম্মু তরবারি আছে কয়টা? কয় তরবারি আছে অনেক। কয় বাইর করো তরবারির বোঝা বাইর করো। সব তরবারির বোঝা বাইর করলেন। হ্যাঁ হজরত তোমার একের অধিক তরবারি ছিল ব্যবহৃত তরবারি। তো হজরত তোমার তরবারির বোঝা থেকে যেই তরবারিটা সবচাইতে বড় এই লম্বা তরবারিটা বাইর করলেন। এই তরবারি বাইর করে মহিলারা ডাক দিয়ে কুতেছে, কোন জায়গায় তেল পড়ছে? কয় ওই এলাকায়। কয় তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমাকে তুমি স্থান দেখাও। এখন মহিলা ডাক দেখে, ওমর আমি আগে যাবো না তুমি আগে যাইবা? ওমর কয় তেলের লাগে আবার বাইব না যে আমি বেডি মানুষের পিছনে যাব, কথা কয় না। আজকে তো আমাগো ভিতরে এই ধরনের তাকুয়াও নাই, ইমান আমল কিচ্ছু নাই, আমরা তেল আর কেয়া পয়সা লোভে কি আর বেডি গো আগে আবার থাক না বেডিরা। কয়দিন বাদে মনে হয় কয়দিন পরে মনে হয় ইমামতিও নিব গা, কোনো চোরাই কিচ্ছু করব না, কথা কন ঠিক কিনা? মহিলা গো আগে যাইবেন না পিছে থাকবেন? পুরুষ ইমাম হয় না মহিলার ইমাম হয়? হ্যাঁ যারা মহিলাদেরকে আগে দিয়ে পিছনে নেতৃত্ব দেয় বুঝতে হবে এরা মহিলার চাইতেও মহিলা। পুরুষ নামের কলঙ্ক ঠিক কিনা মানে? কষ্ট হইতেছে? হজরত তোমার ডাক দিয়ে কয় মা গো ভাইবেন না আপনি তেল ভাইবেন দেখি আপনি আগে দিব, আমি যা কাজ না চিনলে কি হইব আল্লাহ চিনাই দিব, আপনি পিছে পিছে থাকেন আমি আগে আগে যাই, কোন জায়গায় তেল পড়ছে খালি আপনি কয়েন ডাইনে যান বামে যান, ডাইনে যান বামে যান, সামনে যান ব্রেক করেন। এইভাবে মহিলারা পিছনে রাহনুমাই করতে পারে, সমস্যা নাই, কিন্তু পুরুষ লোক মহিলার ইমাম বানাইয়া এভাবে রাহনুমাই করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে পুরুষ লোকের রাহনুমাই করবে তাই না? করবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। তো হযরত তোমার গেলেন, মহিলা দূর থেকে ডাক দিয়ে কয় হুজুর ডাইনে যান বামে যান সামনে যান, এই যে কর্নারের মধ্যে ব্রেক করেন এই যে জায়গায় তেল পড়ে রয়েছে। হযরত তোমার লক্ষ্য করে দেখে যে তেলের দাগ আছে তেল নাই, মাটির উপরে তেল পড়লে দুলাবালির উপরে তেল পড়লে তেলের দাগ থাকে না ভাই, এবার তেলের দাগ আছে। হযরত তোমার কা সব তেল খাইয়ে লাইছে মাটি কাহ? এবার হযরত তোমারকে মহিলা ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন যা করবেন সূর্য ডুবার আগে করবেন, সূর্য ডুবার পরে তেল উঠলে কিন্তু নিতাম না। হযরত তোমার কয় আপনি জবর কথা কনো চুপ করে থাকেন, আমার কাম আমারে করতে দেন। এবার হযরত তোমার তরবারি নিয়ে চতুর্দিকে সুন্দর করে বাউন্ডারি দিলেন, গোল করে চিহ্ন দিলেন, গোল করে চিহ্ন দিয়া তরবারিটা মাঝখানে গেঁথে দিয়া অর্থাৎ তরবারির আগাটা পুঁতে রেখে এই তরবারির গোড়ার উপরে ডাইন হাতের তালু রেখে ডাক দিয়ে বলতেছে, এই জমিন কার তেল নিছো, কোন মহিলার তেল নিছো, বুঝা হইনা নিবা না? বুঝা হইনা নিবা না? এটা তো সারার বেডি না, এটা তেল উড়েই তুই, এটা মানে মাটির লোকে কথা কই। তো মহিলা ডাক দিয়ে কও মা কথাবার্তা যাই কও, সূর্য ডুবার আগে লাগবো, হ্যাঁ খালি আছে হ্যাঁ বানবার কথা বলতেন নাই। তো এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির রাগ না দেখাইয়া কি সুন্দর করে গর্জন দিয়ে কইতেছে, এই তুমি যদি আজকে তেল ফেরত দিতে অক্ষম হও তাইলে আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানামু কেয়ামত পর্যন্ত মানছে খালি তোমারে থুতু দিব, ঘৃণার পাত্র হয়ে থাকবা, ফেরেশতারাও তোমার জন্য বদদোয়া করব। এই কথা কইতেই মাটির জবান খুলে গেছে, মাটি ডাক দেখে ওমর যদি আমি তেল ফেরত দিতে সক্ষম হই তাইলে কি করবা? বেডি পিছনে তেন কয় হ্যাঁ, ওমরের লগে মাটিও কথা কয় সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ ওমরের লগে দি মাটিও কথা কয়। এইবার ওমর ডাক দেখে চুপ করেন, কাচ্চা কথা কুকার যাই কোক সূর্য ডুবার আগে তেল লাগবো, ও দিমো চুপ করেন। এবার মাটি ডাক দে কোমর সূর্য এই যদি আমি তেল ফেরত দিতে সক্ষম হই তাহলে কি করবেন? অমর কয় জমিন রে তুমি যদি
সূর্য ডোবার আগে যদি তুমি তেল ফেরত দিতে সক্ষম হয়ে যাও, আমি আমার কথা দিলাম, এমন একটা ঘর তোমার বুকের উপর বানাবো, কিয়ামত পর্যন্ত তুমি সম্মানের মাটি হইয়া থাকবা, আর কিয়ামতের ময়দানে তোমারই ঘর জিন্দা থাকবে। এবার তুমি ডাক দিয়ে বললেন, ওমর রে তুমি রেডি হইয়া যাও, আমি তোমার তেল, এই মহিলার তেল আল্লাহর বান্দির তেল আল্লাহকে নিয়ে দিয়েছি। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর যা করবা তাড়াতাড়ি করো, আমি মার পক্ষে দেরি করা সম্ভব না, বাড়িতে আমি দুইটা বাচ্চা রেখে আসি, দুই ছেলে মেয়েকে রেখে আসি, ভাইজান দুনিয়াতে যার মা বাপ নাই, দুনিয়াতে যারা মা বাপ তাদের কিন্তু সন্তানের জন্য অনেক চিন্তা থাকে, কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার দেখেন কেমন করে জমিন থেকে তেল উঠলো, এবার দেখেন জমিন থেকে কেমন করে তেল উঠলো, আল্লাহর বান্দা ওমর ডাক দিয়ে বলেন, জমিন রে তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এবার বাজানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা উঠাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় তরবারি গেড়েছিলেন ওই জায়গাটা নলকূপের মতন গর্ত হয়ে গেল, এবার তরবারিটা সরাইলেন, তরবারি সরানোর পর হযরত ওমর নজর করে দেখে কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট যাইতে না যাইতে ওই জমিনের ওই গোলাকার চিহ্নর ভিতর থেকে চতুর্দিক থেকে দুনিয়ার জমিনে মেয়ে মহিলারা তেলের পিঠা ভাটা ভাজার জন্য গরম করার মধ্যে তেল দেওয়ার পর, তেল গরম হওয়ার পর আটার গুল্লি ছাইরা দিলে চতুর্দিক থেকে তেল যেমন ভুই 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 ভুস করে উপরে উঠে, ওমর নজর করে দেখে ওই গোলাকার চিহ্নর মধ্যে হতে চতুর্দিক থেকে তেলের পিঠা ভাজার মতন তেল ভুস ভুস করে উঠতেছে। এবার ওমর ডাক দিয়ে বলেন, মা গো নেও তোমার পেয়ালা দাও, নেও তোমার তেল, তুমি বুঝছানো? বেড়ি ডাক দিয়ে কোমর রে আগে আমি তেল নিতাম না, আমি দেখকে লই আমার হারানো তেলের কালারের লগে মিল আসেনি, কি সালা কি সালা, আমি বুঝা লই আমার হারানো তেলের লগে কালারের লগে কালার মিল আসেনি। এবার কয় দেহ কালার ঠিক আসেনি, বেড়ি দেখকে কয় হ কালার তো ঠিকই আছে। এবার কত্তে বাড়ি দরো তেল লুই এলো, মহিলা ডাক দিয়ে কে আগে নিমো না, আমি কমও নিমো না বেশিও নিমো না, আমার যেই পরিমাণ তেল ছিল আমি আমার পেয়ালার মধ্যে দাগ দিয়ে রাখছিলাম, পেয়ালার কর্নারে দাগ দিয়ে রাখছিলাম, ওই পরিমাণ তেল, ওই পরিমাণ তেলই আমার লাগবে, বেশিও নেবো না কমও নেবো না। ওমর কয় তুমি তো সাংঘাতিক মহিলা, দাও তো দেখি তোমার পেয়ালাটা দাও। এবার পেয়ালাটা হযরত ওমর ধরলেন, হযরত ওমর ওই তেলের খনির কাছে পেয়ালাটা যখন ধরলেন, যেই পরিমাণ তেল মায়ের ছিল ওই পরিমাণ তেল বাটির মধ্যে উঠলো, আর এক ফোঁটা তেলও বাটিতে উঠে না, সব তেল জমিনের চতুর্দিকে চলে যায়। মহিলা এবার ডাক দিয়ে বললেন, ওমর রে এই পরিমাণ তেলই তো আমার ছিল, যেই পরিমাণ তেল আমার বাটিতে উঠছে আর একটু তেলও তো আমার বাটিতে ওঠে না। এবার ওমর বললেন, মা গো তোমার তেল তুমি পাইছ, নাও তুমি পাওনা দ্বারা পাওনা মিটায় দাও, যাও তুমি চলিয়া দাও। হযরত ওমরের কথা মোতাবেক মহিলা তখন পাওনা দ্বারা পাওনা মিটায় দিতে চায়, ওমরও তরবারি গুছায় নিজের আপন আপন ঘরের দিকে তখন রওনা দিবে, ঠিক ইন মিন টাইম জমিন পিছন থেকে ডাক দিয়ে কয়, ওমর আমি আমার কথা রাখলাম, তুমি দি আমার কথা রাখলা না, আমি তো আমার কথা রাখলাম, তুমি না বলছিলা তেল দিতে ফিল তেল দিতে পারলে তুমি আমার বুকের উপরে এমন একটা ঘর বানাইবা যেই ঘর কিয়ামত পর্যন্ত সম্মানিত ঘর হয়ে থাকবে। এবার ডাক দিয়ে বলেন, জমিন রে এটাই তো সত্যি কথা, তুমি যদি তেল ফেরত না দিতে পারো তো আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাইতাম, কেমন পর্যন্ত তোমাকে মানুষ থুতু নিক্ষেপ করত। বাদান দেখেন সেটা কোন ঘর, আমি আপনাদেরকে বলছি মাত্র দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট, সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আমার কথার একটু ফিনিশিং দিতে, আমি আপনাদেরকে বলছি বলবো, একটু এদিক সেদিক নজর দিবেন না বাবা, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, কেন কেন তাকু আর গুণ অর্জন করবেন না, কেন কেন আল্লাহর ভয় অন্তরে অর্জন করবেন না, আল্লাহর ভয় করার দ্বারা আল্লাহকে ভয় করার দ্বারা জয় করা সম্ভব হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের হবে না হবে না পরাজয়, হবে শুধু তাদের জয়, কথা বলেন ঠিক না ব্যাঠি? এর
বন্ধু ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ গেলেন জীবনীতে পাওয়া যায়, হযরত যখন খলিফা ছিলেন আল্লাহর এক বান্দি শহর থেকে 600 কিলোমিটার দূরের গ্রাম নদীর কেনের দাঁড়াইয়া আল্লাহর বান্দি চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছে, খলিফা মারা গেছে, ওমর ইবনুল আব্দুল আজিজ মারা গেছে, আব্দুল আজিজ মারা গেছে, খলিফা মারা গেছে, খলিফা মারা গেছে। লোকেরা ডাক দিয়ে বললেন, মারে 600 মাইল দূরে গ্রাম, 600 মাইল দূরে শহর, প্রেসিডেন্ট থাকে শহরে, খলিফা থাকে শহরে, এই জায়গায় থেকে তুমি কেমনে জানলা ওই খলিফা মারা গেছে? একটা লোকও বাদান নড়াচড়া করবেন না, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা বাবা। এরে বন্ধু জুলফিকার নকশবন্দিরা আমার বরক তোমালিয়া লেখেন, তাকওয়ার গুণ পুরাপুরি অর্জন করলে বা তিনি চক্ষু আল্লাহ খুলিয়া দেয়। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, খলিফা মারা গেছে, খলিফা মারা গেছে। লোকেরা ডাক দিয়ে বলল, কেমনে জানলা? বাদান ওই সময় ফোনের জামানা ছিল না, এইরকম টেলিটক, গ্রামীণ, রবি, এয়ারটেল, এই ধরনের কোনো নেটওয়ার্ক ইনকামিং ব্যবস্থা ছিল না, কিন্তু এই বান্দি জানলো কেমনে। এবার আল্লাহর বান্দি চুপচাপ করে কান্দে আর ডাক দিয়ে বলে, খলিফা নাই, খলিফা নাই, খলিফা মারা গেছে। মহিলা চলে গেল। পরের দিন শহর থেকে কিছু ব্যবসায়ীরা আসলো। এবার মহিলা আবার যখন মহিলাকে বলা হলো, এই আল্লাহর বান্দি ভালো করে বলো, আসলে কি খলিফা মারা গেছে? মহিলা ডাক দিয়ে বলতেছেন, যারা শহর থেকে আসলো এদেরকে জিজ্ঞাসা করো খলিফা আছে না নাই। এবার শহর থেকে আসা আমার বাইরা, শহর থেকে ফেরত আসা ওই ব্যবসায়ীদেরকে ওই রাজ্যের গ্রামের লোকেরা ডাক দিয়ে বলে, খলিফা আসে না গেছে, খলিফা মরছে না বেঁচে আছে। ব্যবসায়ীরা ডাক দিয়ে বলে, ভাই গো গতকালকে মারা গেছে, আমরা তার লাশ দাফন কাফন করে জানাজা কমপ্লিট করে আপন আপন গ্রামে ফেরত আইলা। এবার গ্রামের লোকেরা ডাক দিয়ে কয়, হায় সুবহানাল্লাহ, এই আল্লাহর বান্দি কেমনে তুমি জানলা খলিফা মারা গেছে? এত দূর থেকে তুমি কেমন করে জানলা খলিফা মারা গেছে? এই বইলেটা কান্দারে দেখতে বলে, বাইরে খলিফা বেঁচে থাকতে আমার জীবনে কোনোদিন আমি এই ঘটনাগুলো দেখি নাই, আমি দুইটা ঘটনা দেখে বুঝতে পেরেছি খলিফা নেই, খলিফা নেই। বলে, এক নম্বর ঘটনা কি বলো? বলে, এক নম্বর ঘটনা হইল, আমি দেখেছি অমুক বাড়ির ছেলে অমুক মায়ের দুইরা লাঠি মারছে, যখনই ওই ছেলে মায়ের দুইরা লাঠি মারল তখনই আমি বুঝতে পেরেছি খলিফা মারা গেছে। এর এক মিনিট পরে আমি বুঝতে পারলাম আবার নদীর ঘাটে, নদীর ঘাটে এসে এক মিনিট পরে নদীর ঘাটে এসে যখন দেখতে পাইলাম, আমি যাবৎ পর্যন্ত যতদিন নদীর ঘাটে আসি কোনোদিন দেখি নাই কোনো বাঘ, কোনো হরিণ বা কোনো ছাগলকে আক্রমণ করছে, কিন্তু আমি গতকালকে ওই 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 সন্তান মাকে লাঠি মারার পর এরপরে যখন ঘাটে আসলাম জরুরত মেটানোর জন্য, পানি নেওয়ার জন্যে, এসে দেখি ওই একই ঘাটে বাঘ হরিণকে আক্রমণ করে, বাঘ ছাগলকে ধরে খেয়ে ফেলে, বাঘ ছাগলের রক্ত রক্ত চুষণ করে। আমি তখনই বুঝতে পেরেছি খলিফা নাই, খলিফা নাই। সন্তান তখন মায়ের গায়ে হাত তুলেছি। মুসলমান ভাইরে, আজকে আমি আপনাদেরকে লম্বা করতে চাই না, দেখেন এই তেল এই জমিনের উপরে ওমর কিসের ঘর বানাইতে চাইছিলেন? 2 মিনিটে বলে দেই আমার বন্ধুগণ, এই রমজান পাওয়ার পরও যারা রমজান পাইয়াও আল্লাহওয়ালা হইতে পারল না, এরা এদের জন্য লানত, এদের এরা লাঞ্ছিত, এরা অপমানিত। 2 নম্বর, নবীজির নাম শোনার পরেও যারা বিধান মোতাবেক দুরূদ শরীফ পড়তে পারল না, এরা লাঞ্ছিত, এরা অপমানিত। রসুল এদের জন্যই বদ্দোয়া, জিব্রাইল বদ্দোয়া করলেন আর রসুল বললেন আমিন। 3 নম্বর, আপন মা বাবা জিন্দা থাকার পরেও তারা মা বাবার খেদমত করে আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারলো না, এরা ধ্বংসক, এরা ধ্বংসক, এরা লাঞ্ছিত, এরা অপমানিত, এরা খোদার রহমত থেকে বঞ্চিত। এরা এত বুকের বৈরা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, এই মুহূর্তে কার জানি মা নাই গো বাবা, এই মুহূর্তে কে জানি এতিম হয়ে বসে আছেন গো বাবা, এই মুহূর্তে কে জানি বাপ হারে বইছেন, এই জগতে তাদের মানা।
নাই, এই জগতে যাদের বাবা নাই তাদের মতন বড় অভাব এর কেউ নেই। কথা বলেন ঠিক না ব্যাঠি? যার বাবা নাই তার মতন বড় অভাব এর কেউ নেই। আল্লাহ পাক নির্দেশ করেছেন গোলামি করার জন্য, মা বাবার খেদমত করাও কিন্তু আল্লাহর গোলামি করার কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার! বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর পরই আপন মা বাবার খেদমত করতে হবে। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আল্লাহর রাস্তে কেউ এদিক সেদিক নজর দিবেন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কি না, কান্না আসে কিনা রে বাবা। আজকে তোমার আমার বাপ জীবিত আছে, মা জীবিত আছে, তাই মা বাবার কদর বুঝি না? যার বাবা নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। এই তো দেওবক মাদ্রাসা, আরো যত মাদ্রাসা বলেন আমাদের মাদ্রাসার কথাটা বলেন, যত মাদ্রাসা বলেন না কেন আমাদের বাংলাদেশের প্রতিটি কমি মাদ্রাসায় কোনো না কোনো কমার বেশ এতিম বাচ্চা পাওয়া যায়। আসরের নামাজের পরে বারান্দার মধ্যে দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, বাবাজি একটা বাচ্চা আমার পাশে দাঁড়াইয়া সেও ছাত্রবাইদের খেলা দেখতেছে, ঠিক ইনডিভিন টাইম। আর এক ছাত্রের বাবা গার্জিয়ান হইয়া নানাবিধ বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, ফল ফ্রুট নিয়া এই বাচ্চার সাক্ষাতে আইসে, বাবার দিকা ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ভাইয়ারা আজকে আমি আর খেলবো না, আমার বাবা আইসে, আমি আমার বাবার সাক্ষাতে চলিয়া গেলাম। ছেলেটা খেলাধুলা বাদ দিয়া বাবার সাক্ষাতে যখন চলে গেল, বাবা সন্তানকে পাইয়া সুন্দর করে জড়ে দুইরা যখন চুমু দিল, এই দৃশ্যটা দেখার পর এই বারান্দার ছেলেটা, আমার জানা ছিল না যে তার বাপ নাই, বারান্দার ছেলেটা চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আমার বাবা কি নাই, আমার বাবা কি কোনোদিন আমারে আর চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, মনারে তোর কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, উজু আমার বাবা ছিল, দুই মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তাহলে কান্দ কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার বাবার আদর দেইকা আমার বাবার কথা মনে হয়ে গেছে। আরে যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নেই। আবার যার মা নাই তার মতন চিরে তিন চির অসহায় কিন্তু আর কেউ নাই। বাপ মরিয়া গেলে মা যদি আবার আর এক জায়গায় বিবাহ বসে, কোনো নতুন বাপের অভাব কিছুটা হইলেও পূরণ হয়, কিন্তু জনম দুঃখিনী মা যদি একবার মরিয়ে যায় মায়ের অভাব কিন্তু কারো দ্বারা পূরণ হয় না। আমাদের মন পাষাণ হয়ে গেছে, মা জননীর প্রেমে একটু কাল্লাসে না, এরা যুব হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার নবীও তো মা বাবা দর দুয়ে কানতে, এক আনসার সাহাবি নবীর কাছে এসে কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, আমার মা বাবার জন্য একটু দোয়া করেন, আল্লাহ জানে আমার মা বাপকে সুস্থ করে দেয়। আমার নবীজি দোয়া করলেন সত্য, কিন্তু নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মা বাবার কথা শুনলে এভাবে কান্দেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরি তোমাদের তো মাও আছে বাপ আছে, আমার তো মা নাই বাপ নাই, তোমাদের মুখে যখন মা বাবার কথা শুনি তখন আমার মা বাবার কথা মনে হয়ে যায়। এরে বন্ধু, মা মরিয়া গেলে মায়ের অভাব কিন্তু খালা ফুফু নানি দাদি চাচির দ্বারা অভাব পূরণ করা যায় না। কত ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে, বাবাজি কোন মায়েরে তুমি আমি বুড়ি বলে গালি দেয়, এই মা যেদিন মরিয়া যাইব, এই মা যেদিন মরিয়া যাইব, ও দেবকের যুবক ভাইরা কোন মায়েরে তুই বুড়ি কয়ে গালি দে, কোন মায়েরে তুই ঘর থেকে বাইর করে দে, এই মা যেদিন মরিয়া যাইব কেউ আর তোর জন্য ভাত নিয়ে অপেক্ষা করবে না। বাজান এক মিনিটে কথাটা বলি দি, মা যে কত বড় নিয়ামত, মা যার দুনিয়া নাই তার মতন বড় ভাবের কেউ নাই। কত
জায়গায় এই বয়ানটা আপনারা আমার মুখ থেকে শুনেছেন। এই তো গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে বাদানী শীতলক্ষা নদীতে মুন্সিগঞ্জে যাওয়ার পথে যেই লঞ্চটা ডুবে গেল, এই লঞ্চটার মধ্যে আমার বাইরে এমন একটা সন্তান ছিল, এক মা জননী নদীর কিনারে বসিয়া বলে, আল্লাহ আমি আমার সন্তানকে নিজেই তো কাপড় পরে দিলাম, আজকে আমার ওই ছেলে যদি এখানে পড়িয়ে যায় কে আমার মা কইয়া ডাকবে? বাজানো মা জননি যখন এই হারানো সন্তানকে ফিরত পাইল, এই মহিলা চিৎকার দিয়া বলে, আমি সব পাইছি, তুই যদি মরে যাইতি আমারে কে মা কইয়া ডাকত? এ যুবক পাইরে মা ডাক এত মহব্বতের ডাক, মা বাপ এত ভালোবাসার ডাক, আমি জানি না কার মান একটা ডাক দাও না, আল্লাহকে বলো না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, বাবাজি এই মাদার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাদান কত ঘটনা জানা আছে, নিজের জীবন ও বাস্তব দেখেছি, অনেক বই পুস্তকে পড়েছি। কয়েক বছর আগের ঘটনা, মা মরে যাওয়ার পরে এলাকার মধ্যে যখন গেলাম, এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলতেছে, তিন চার দিন সফর করে এলাকায় গেছি, মুরব্বীরা ডাক দিয়ে বলেন, মাওলানা একটা মায়ের পাগল বাচ্চা দেখানোর জন্য দাঁড়ায় আছি। মায়ের পাগল বাচ্চা তার মানে বলে, যাইয়া দেখো মায়ের পাগল বাচ্চা মায়ের কবর দৈরে কেমনে কান্দে। কাকা ঘটনা খুইলা বলেন, ডাক দিয়ে বলে, বাবা অমুক ইটালি প্রবাসীর স্ত্রী ছেলে আর মেয়ে থুয়ে মারা গেছে, বাবা তুমি তো জানো। হ্যাঁ তিন চার দিন আগের খবর। বলে, বাবা গো আমাদের জানা ছিল না এই পোলাডা মায়ের এত ভক্ত, তার বোন ছোট্ট মেয়ে দুধের বাচ্চা, এই মেয়ে তো আর বুঝে না মা মরিয়া থাক, মরিয়া গেলে কি বাচ্চা থাকলে কি, কিন্তু এই ছেলেটার বয়স 5-6 বছরের ছেলে, মা মরিয়া গেছে জানতাম না মায়ের এত পাগল। আমি বললাম, এখন কি হইছে? বলে, যাইয়া দেখো মায়ের নতুন কবর ধরে ধরে কেমনে কান্দে। বাজানো হাঁটি হাঁটি পা পা করে দ্রুত করিয়ে যখন চলিয়া গেল, কবরের কাছে যাইয়া নজর করিয়ে দেখি ঠান্ডা কুয়াশা সকাল, পাতলা একটা টি শার্ট পরিয়া মায়ের কবর জড়ায় দৈরা চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, মা গো তুই আমারে কার কাছে রাইখা গেলি? কে আমার মাথার চুল আশ্রয় দিবে? কে আমার গায়ে কাপড় পরে দিবে? আমার কান্দে কে স্কুলের ব্যাগ দিয়ে দিবে? ও মা, নজর করিয়া দেখি মায়ের মুখ যেই জায়গায়, মায়ের মাথাটা যেই জায়গায়, এই বরাবর মাটি নাড়াচাড়া দেয় আর জোরে জোরে চিৎকার দিয়া কান্দে। এই ময়দানে আমি জানি না এই মসজিদটার মধ্যে, এই মসজিদের মধ্যে এই মুহূর্তে কার মা নেই, কার বাবা নেই, কার মাদের কবর দিকে কান্দে, কার বাবাদের কবর দিকে কান্দার ডাক দিয়ে বলে, বাবারি মা ভুলে গেলি, আমরা লাগি একটু কান্দি না বাবা। খবর এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য যদি কান্নাকানি করে, ছেলে মেয়ের চোখের পানি রুসিলায় বাপ মার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে। আল্লাহ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানো আর লম্বা নয়, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন, আল্লাহ মা যেন কষ্ট না পায়, সন্তানদের মুখের দিকে তাকাইয়া এই বিধবা নারীর বাড়িতে গোস্ত পাঠাইছিলাম, আবার এই জমিন থেকে তেল উঠাই দিলাম তোমার রহমত দ্বারা, ও মালিক এখন আমি এই জমিনের উপরে যেই ঘর বানাইতে চাইছি এই ঘরটা আমি বানাবো। জমিন ডাক দিয়ে বলেন, ওমর রে
কি এমন ঘর বানায় দিতা যদি তেল ফেরত না দিতা। এবার বাজান দেখেন ওমর কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন রে আমি তোমার উপর উপরের উপরে যদি তুমি তেল ফেরত দিতে অক্ষম হইতাম এমন একটা ঘর আমি তোমার বুকের উপর বানাইতাম, কেয়ামত পর্যন্ত তুমি লাঞ্ছিত হইতা, কেয়ামত পর্যন্ত তুমি বেজুত হইতা। জমিন ডাক দিয়ে বললেন, ওমর রে আমার বুকের উপরে তুমি কি ঘর বানাইতে তুমি বলো, এখন তো আমি তেল ফেরত দিতে সক্ষম হইলাম। আরে বাবাজি, এই উমর সেই উমর, সেই উমরের জামানায় ঘটনা আরো এরকম পাওয়া যায়, আল্লাহকে ভয় করার দ্বারা সাধারণ দুধ মত ছিল কিন্তু দুধ হইয়া গেছে, বাজানো হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আমার রাজ্যের মধ্যে হাতে ছিলেন এক মতো কি মদ খর, মদের বোতল যোগ মদ হারাম হইয়া গেছে, এরপরও মদের বোতল নিয়ে সে ঘুরতেছে। বউকে বলল, বিবি রে মদের নেশা উঠলে মদ না খাইয়া আমি যে টিকে থাকতে পারি না। বেগম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমার যদি দেখে ওমর কিন্তু আপনার দানে ছাড়বে না, ওমর কিন্তু আপনার কল্যাণ আলাদা করবে। মদখর বলল, বিবি রে এমন ভাবে মদের বোতল নিয়ে লুকিয়ে তো থাকো, ওমরকে কেউ দেখবে না কেউ বুঝবে না। এবার বাজানো মদের বোতল লইয়া চাদরের তলে ঢুকাইয়া বোগালির নিচে নিয়া গোপানি এই মদখর যখন হাঁটি, হাঁটতে 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 সামনে নজর করে দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। এবার মদখর ডাক দিয়ে বলে, মালিক ওমরকে দেখি আর পারতেছি না সামনে চলতে, ওমরকে না দেখার আগে মনে মনে ভাবছিলাম মদ আমার ভিতরে থাকবে, আমার কাপড়ের তলে থাকবে, কেউ জিজ্ঞেস করতে পারবে না। ওমর জিজ্ঞেস করলো বলে দেব, মিথ্যা কথা বললো, ওমর জিজ্ঞেস করলেও ওমরের কাছে মিথ্যা কথা বলে উদ্ধার হন। কিন্তু মাহমুদ গো ওমরকে দেখার পর আমার ভিতরে কেমন জানি লাগে ডর, আল্লাহ গো এই মদের কথা আমি কেমন করে গোপন করি। ওমরও আসে মদ খর যায়, ওমরও আসে মদ খর যায়। এবার বাজান নে কিতাবের মধ্যে আসি, আমার সামনে যাওয়ার পর এবার এই লোক থর 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 করে কাঁপতেছে, ঘেমে যাচ্ছে। ওমর ডাক দিয়ে কয়, কে গো তুমি, এইভাবে তুমি কাঁপো কেন, এইভাবে তুমি কাঁপতেছো কেন, তোমার চাদরের তলে এটা কি, কেন তুমি হাত লুকিয়ে রাখছ, কি তোমার হাতে। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওমর রে, তবে ওমরকে বলার আগে, ওমর আসার আগে এই মক্কর আল্লাহকে বলেছিল, মারি আগে তোমার ভয় করি নাই গো আল্লাহ, তোমার ভয় অন্তরে অর্জন করি নাই। মাবুদাও শুনেছি জেনেছি ওমরের কাছে কেউ যদি ধরা পড়ে ওমর তার বডি থেকে কল্লাটা আলাদা করে। মালিক, ও মালিক তোমার দরবারে বলি, আমি আর জীবনে কোনোদিন মদ খাব না, আর জীবনে কোনোদিন তোমার আইন লঙ্ঘন করবো না। আল্লাহ গো, আর যদি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও, কথা দিলাম গো মরণের আগ পর্যন্ত কোনোদিন তোমার নারাজি কাজ করব না। আল্লাহ, ওমর যদি জিগায় আমার হাতে কি, আমি কম দুধের বোতল মদের বোতলে কেমনে তুমি দুধ বানাইবা, তোমার ব্যাপার। এবার হযরত ওমর কাছাকাছি যখন আসলো, আসিয়া ডাক দিয়ে কয়, তোমার হাতে কি, লোকটা ডাক দিয়ে কয়, দুধের বোতল। ওমর কয়, বার কর, বাইর কর। এবার এই ব্যক্তি বাইর করে আর কান্দার ডাক দিয়ে বলে, মালি উদ্ধার করো, ধরা পড়লে রক্ষা নেই গো আল্লাহ।
বিসমিল্লাহ বলিয়া যখন বের করলো, অমন নজর করে দেখে বোতল ভর্তি গরম দুধ। মদ ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, ওমরে একটা সত্য কথা বলি, আমার বোতলে মদ ছিল, তোমার দিখা মাবুদের কাছে খালি দিলে তওবা করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছে, আমার সম্মান বাড়ায় দিছে। ওমরে তোমার হাত ধরে ওয়াদা করলাম, জিন্দগিতে কোনোদিন ওপনে গোপনে কখনোই আল্লাহর বিধান লঙ্ঘন করব না। ওয়ামা তুমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, পড়েন, ওয়ামা তুমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর নির্দেশ, সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। কত হইছে? বেনামাজির গর্ব নাইতাম, বেনামাজিরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় জমিন তাকে দেখে মানে অভিশাপ করে আর বলে আল্লাহ ক্ষমতা দাও, অরে গ্রাস করে ফেলাই। ওমর বলতেছে, জমিন তুমি যদি তেল ফিরত দিতে অক্ষম হইতা আমি তোমার বুকের উপরে বেনামাজির গর্ব নাইতাম। জমিন কয়, এখন তো সক্ষম হইছি, এখন কি গর্ব নাইবেন? ওমর কয়, এখন আমি মসজিদ বানাই দেব। আর আসতে কোন সুবহানাল্লাহ, হযরত ওমর ওই তরবারিটা নিলেন, নিয়ে লম্বা লম্বা করে 13টা দাগ দিলেন। জমিন কয়, কি করেন? ওমর কয়, নামাজের কাতার বানাই। নামাজের কাতার বানাই 13টা দাগ দিয়া। এরপর হযরত ওমর বলতেছেন, এ জমিন আমি এখন আজান দেব, এই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত যত ব্যবসায়ীরা যাবে নামাজের সময় উক্ত হলে ওই উক্ত মতন এখানে তোমার ভিতরে ঢুকে নামাজ আদায় করবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদটিকে থাকবে। মহতারাম হাজরিন, হযরত ওমর আজান দিলেন, নিজে ইমামতি করে জামাতে নামাজ আদায় করলেন ব্যবসায়ীদেরকে নিয়ে, ওই মসজিদ আজও পর্যন্ত আছে। আর ওই মসজিদ থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই আমার বন্ধুগণ সেই তেলের খনি আজও পর্যন্ত আছে, কেমন পর্যন্ত সেই তেলের খনি থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাকে কেন্দ্র করে, ওই জামানার ইতিহাসকে কেন্দ্র করে আল্লামা তকি উসমানী লেখেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর নির্দেশ মেনে কেউ যদি গোলামি করে, গোলামদের বর গোলামদের উসিলা করে, আল্লাহ তাআলা সবাইকে গোলামের গোলাম বানিয়ে দিবে। আমরা হব কার গোলাম? আল্লাহ। আর সব হবে কাদের গোলাম? আমাদের গোলাম। আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে গোলামি করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দোয়া তো দরকার নেই, দোয়া আছে জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآثار وتقضي
تقضيننا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم حاسبني حسابا يسيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم إياك نعبد وإياك نستعين اللهم إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين গুনার বোঝা মাথায় নিয়ে মাগফিরাতের প্রথম জুমায় তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ জিন্দেগির গুনাগুলি মাফ কইরা দাও মাবুদ আমাদের নামাজ আমাদের রোজা কবুল কইরা দাও এই তফসির মাহফিলকে কবুল কইরা দাও এই মাহফিলকে নাজাতের উসিলা বানাও আল্লাহ আমি জানি না কার মনে কি বেদনা আল্লাহ কার জানি মা সে বাবা কার জানি বাবা সে মা নাই আমার কার জানি রে মাও নাই রে বাবাও নাই আয় আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো প্রত্যেকের কবরকে জান্নাত বানিয়ে দাও সবার জন্য মাগফিরাতের ফয়সালা করে দাও সবার জন্য নাজাতের ফয়সালা করে দাও রমজানকে উপলক্ষে করে জাহান্নামের জাহান্নামের দরজা বন্ধ আয় আল্লাহ আজীবনের জন্য বন্ধ করে দাও আল্লাহ আয় আল্লাহ আল্লাহ এই দরবার মসজিদকে কবুল ফরমাও আল্লাহ এই কমিটিকে কবুল করে দাও এদের বংশধর করে দাও মাফ করে দাও ইমাম মুয়াজ্জিন খতিবকে কবুল করো হার লাইনে তারা কে দান করো আল্লাহ মাবুদ একটা ডাক দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও চাকরিওয়ালাদের চাকরি প্রমোশন দিয়ে দাও রুগী লোকগুলার রোগ ভালো করে দাও বিপদে আপদে তারা আছে আল্লাহ শান্তি দিয়ে দাও আল্লাহ অভাব থাকলে অভাব দূর করে দাও ঋণ থাকলে ঋণ মুক্ত করে দাও আয় আল্লাহ তারা লেখা পড়া জাল ভালো করে দাও যারা বিদেশ আছে প্রবাসী জীবনে ভালো রইখ যারা বিদেশ যাইতে চায় লইয়া যাইও আয় আল্লাহ যত ওলামা হাত তুলেছে হার লাইনে তারা কি দান করে দাও আল্লাহ যত তোলামা হাত তুলেছে আগামী প্রজন্মের আল্লাহ আলেম বানায় দাও আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেদেরকে কবুল কর আল্লাহ গো এই এলাকার যুবক বন্ধুদেরকে দিনদার ইমানদার মাদক মুক্ত জীবন দান করো আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও আয় আল্লাহ এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব কিন্তু তোমার দরবারে একটা কথা জিগাইবার চাই গো আল্লাহ আমাদের গোনা মাফ
এটা ডাক্তার না আল্লাহ আমার গোনা মাফ করসানি আমাদেরকে ওলি বানাইসানি মাবুদো আজকে যদি গুনাহ মাফ না হয় কালকে যদি মরিয়া যায় বল বল অন্ধকার কবরে মদের কি হবে উপায় যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে বলেন না যত গুনাহ করছি মাওলা মোরা জীব মদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে বলেন মদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে তুমি যদি মাফ না করো বান্দা বলবালো বান্দা যাবো কার কাছে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের যত বুজুর্গ ইন্তেকাল করছে সবার দরজাকে বলন্দ করে দাও বিশেষ করে শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহকে বলন্দ করে দাও বাংলার মাদানী হোসেন কাসিম রহমতুল্লাহকে বলন্দ করে দাও চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদে সোহাবাদিয়া সাদরিয়া আল্লাহ যত খানদানে যত বুজুর্গ ইন্তেকাল করছেন প্রত্যেকের দরজাকে বলন্দ করে দাও সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও ইয়া আল্লাহ যত বুজুর্গরা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আফিয়াতের জিন্দেগি দান করে দাও আল্লাহ আমাদেরকে মুরব্বী হারা কইলো না গো আল্লাহ আল্লাহ মুরব্বীদের ছায়া আমাদের জন্য লম্বা করে দাও সারা বিশ্বের মানুষের জন্য শান্তির ফয়সালা করে দাও আল্লাহ আমার বাংলাদেশ ও বহির্বিশ্বে যতদিনই মাদ্রাসা মসজিদ এরা খানকা মার্কা আল্লাহ যা আছে আল্লাহ সমস্ত দিন বিদ্যাপীঠগুলোকে বিবাদ মিটা আবাদ করে দাও সেই সাথে দেওবক মাদ্রাসাকে কবুল করে দাও আল্লাহ দেওবক মাদ্রাসার যা যা দরকার গাইবে খাজনা থেকে ব্যবস্থা করে দাও মাদ্রাসার জিম্মাদার ছাত্র সবার জন্য দোয়া কলাপ কবুল করে দাও ইয়া আল্লাহ আমার মাদ্রাসা মাহমুদপুর মার্কাজে তালিম সোনাকে কবুল করে দাও এখানে যাকে পছন্দ তার উচিলে দোয়া কবুল করে দাও আউলিয়া কেরামের দোয়া কবুল করে নাও নবীর উচিলে দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ বারবার আমাদের নসিবে মক্কা মদিনা জিয়ারত নসিব করো জীবনে একবার হইলো নবীর দিদার স্বপ্নের মাধ্যমে দিয়া দাও আয় আল্লাহ আমরা যে দেখেনে দেবো সহি সালামতে পৌঁছায় দিও গো আল্লাহ আয় আল্লাহ যারা দান করছে আল্লাহ গো আবার যারা বাকিতে নাম লেখাইছে আয় আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করলাম তুমি কবুল করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।